একটা গুনাহ তুমি করেছো, আমি রসূলের প্রতি একবার তুমি দরুদ শরীফ পড়েছো। এ সাহাবী জানাদের যদি একবার দরুদ শরীফ পড়ে যায়, আল্লাহ আমার উম্মতের 10টা গুনাহ আমার আল্লাহ তার পদ আমল থেকে কেটে দেবে। একবার দরুদ শরীফ পড়ে 10টা সওয়াব তার আমলে দেওয়া হয়, 10টা নেকি বাড়িয়ে দেওয়া হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, 10টা সম্মান ইজ্জত রিজিক আমার আল্লাহ বাড়ায়া দেয়। কয়টাবার দুরুদ বাবা বলেন না, কয়টাবার? একেবারে ছোট একটা দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবে না নবী? আমার এই বলে এখানে ইতি করে না নবী, একটা ডাকতে আগে সাহাবী, ও সাহাবী শুনে নাও, আমি রাসূলুল্লাহ বলে গিয়েছিলাম রে, যে উম্মতটা আমার দরুদ শরীফ পড়ে আমি রসুল ওই উম্মতের চিনি, তার বাবার নাম মারা নাম আমি জানি, কবরে যখন তার পাহাড়ে বসায় শোয়া দেবে রে, সব মানুষগুলো তার থেকে দূর হয়ে যাবে, ওই কবরে সবার আগে আগে আমি তার আফন হয়ে কবরে থাকব। আসেন এবার ওই নবীর প্রতি দূর শরীফ করতে রাজি আছেন? মহাপদে বলে আল্লাহুম্মা তোমার কলটা আস্তে করে কালো হয়ে যাইবে, যেই কলটা তোমার দুনিয়ার কোন ব্লিচিং পাউডার কোন কেমিক্যাল দিয়ে পরিষ্কার হয় না। আল্লাহর নবী বলেছেন যখন তুমি আল্লাহ বলে ডাক দেবা, যখন তুমি একবার মাওলানে ডাক দিবা, একবার ডাকার কারণে 70 বার মাওলা সারা দেবে। নবী আমার এটা শুধু বলে নাই, নবী আমার বলে সাহাবী ও সাহাবী শুনে নে,
আমার উম্মত যখন গুনায় জর্জরিত হইয়া যাইবে, আমার মাওলানে যখন ডাক দিবে রে, উম্মতের কলটা হুদিনারায় না হইয়া যাইবে।